স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়, হে কে পরিবে পায়? এগুলো এখন সব অতীত, মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই দাসত্বের শিকার হয়ে বসে আছে। হা দেখো, রেগে যাও না, যদি বুঝার ক্ষমতা আছে তো বুঝো, আর যদি না বুঝেছো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস পালন করতে চলেছি আমরা, কিন্তু একটু ভাবে পরে বলো তো, সত্যি কি আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি? আমরা ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করেছি ঠিকই, কিন্তু নতুন করে আবার একটা বাস্তবতা স্বীকার করে বসে আছি। কার? আর দেখো, ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এই ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া দাসত্ব স্বীকার হয়ে বসে আছি আমরা। এগুলাকে বানানো হয়েছিল কেন? এগুলো বানানো হয়েছিল সময়টাকে বাঁচানোর জন্য, সময়টার সৎ ব্যবহার করার জন্য। আর আমরা এখন কি করছি? আমাদের জীবনের মূল্যবান সব সময়টাকেই দিয়ে দিচ্ছি ওই সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটকে। দেখো, এই আগেকার মানুষরা কেমন ছিল? আগেকার মানুষরা ছিল অনেক পরিশ্রমী, তারা সবসময় নিজেদের কেরিয়ার নিয়ে ভাবতো, তারা ভাবতো কিভাবে জীবনে উন্নতি করা যায়। আর এখনকার তরুণ সমাজকে দেখো, সবসময় ভাবছে কি করে ভিডিও করা যায়, কি করে লাইক কমেন্ট শেয়ার করা যায়, কি করে ইউটিউবে চ্যানেল খোলা যায়। এটাই ওদের ক্যারিয়ার হয়ে গেছে এখন। বলি এখন তো আবার এমন দিনকাল আইছে যে মনে করো এই কোনো একটা ছেলে মনে করো কোনো মেয়েকে দেখে আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ, যেমন ছেলেটা গিয়ে পরে বলছে যে আপনাকে আমি লাইক করি, তো আপনাকে কি আমি সাবস্ক্রাইব করতে পারি? তো মেয়েটা মনে করো তো বলছে যে দেখুন, আমিও আপনাকে লাইক করি, কিন্তু আমি সাবস্ক্রাইব হয়েই আছি, যদি চান তো আপনি আমাকে শেয়ার করতে পারেন। আর এই ইন্টারনেট আর এই সোশ্যাল মিডিয়ার জামানাতে এসে পরে যদি দুটো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাহলে কি হবে তুমি একবার ভাবো। বলে এই যে স্ত্রী মনে করে স্বামীকে বলছে যে এই লোকটার সঙ্গে আমি আর একটা মুহূর্ত থাকতে পারবো নাই, হ্যাঁ, এই লোকটা খালি নেটওয়ার্কের বাইরে চলে যায়, এই আমি আর আমার এই ছোট রিচার্জ কিভাবে যে এই লোকটার সঙ্গে থাকি তা আমরাই জানি, নেহাত আমার বাপের ঘর থেকে ইনকামিং রিচার্জটা করি দেয় বলে তাই, না হয় এই তো কবে থেকে আমাদের আউটগোয়িংটা বন্ধ করে দিয়ে বসে আছে। আর এই সব শুনে পরে আমার ভাই এই জন্য ঠিকই বলেছে যে ইয়ার মধ্যে ভাইরাস ঢুকে গেছে, একে মেমোরি কার্ড থেকে ডিলিট করে দে, যে নতুন একটা সিম নিয়ে নতুন করে জীবন শুরু করে দে। তবে হ্যাঁ, একটা জিনিস তোমরা ভালো করে চিন্তা করে কখনো দেখেছো? এই যে মনে করো আমাদের যে এত বীর বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, আজকের যদি তারা এসে পরে দেখেন যে আমরা কিভাবে এই স্বাধীনতা দিবসটা পালন করছি, আমরা মোবাইলে জয় হিন্দ, বন্দে মাতরম, আমরা মোবাইলে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই ক্ষুদিরাম, এদের ফটো সেন্ড করে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। ওরা আসে পরে কি ভাববে? ওরা এসে পরে ভাববে কি এই দিনটা দেখার জন্য আমরা কি এত ইংরেজদের সঙ্গে এত লড়াই, এত যুদ্ধ করেছিলাম যে আজকে এসে এই দিনটা দেখবো আমরা? আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে কেন ভুলিয়ে যাচ্ছি আমি, বলি এই স্বাধীনতা দিবসের এই সময়টাতে, এই মনে করো এই 7-10 দিন সময়, হ্যাঁ, এখন তুমি যত টিভি চ্যানেলগুলো আছে সবখানেই তুমি কিন্তু এই দেশের লিয়ে সিনেমা দেখতে পাবে। আর দেশের লিয়ে সিনেমাগুলো কি, এই এলওসি কার্গিল, এই গদর, এই বর্ডার, এইসব সিনেমাগুলো হবে। আমি তো ভাবছি যে এই সিনেমাগুলো দেখে পরে আমরা ভুলেই গেছি যে আমরা স্বাধীনতাটা পাইছি কাদের কাছ থেকে, বলি ইংরেজদের হাত থেকে আমরা স্বাধীনতা পাইছি, নাকি আমরা এই পাকিস্তানিগুলোর কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করেছি। তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, ফোনে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার বশ্যতা স্বীকার করো না, একে ইউজ করো, এর বশ্যতা স্বীকার নয়।